সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না খেজুর গরুর মাংস ডাল সহ অধিকাংশ ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে আসেনি বাজার মনিটরিং এর দুর্বলতাকে দুষছেন ক্রেতা খুঁটির বদলে বাঁশের মাধ্যমে বিদ্যুতের সংযোগ হালকা বাতাসে হেলে পড়ে খুলনার আন্দির ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটছে শতাধিক পরিবারের এবং দখলের মহোৎসবে অস্তিত্ব হারাচ্ছে চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী মামলা ও সরকারি স্থাপনা নির্মাণ জটিলতায় বন্ধ খনন কার্যক্রম বলছে পানি উন্নয়ন বোর্ড আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে খুলনা বিভাগ সঙ্গে আছি আমি নাবিলা সোহার এখনও নিয়ন্ত্রণের বাইরে খুলনার নিত্যপণ্যের বাজার রমজানের দশ দিনেও প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই ভালো মানের খেজুর কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি ৫০০ থেকে ১০০০ টাকা প্রতি কেজি মুগ ডাল ১৪০ টাকা ও ছোলা বিক্রি হচ্ছে ১০০ টাকা পর্যন্ত যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি এছাড়া গরুর মাংসও বিক্রি হচ্ছে আগের দামে ৭২০ টাকা কেজি দরে তবে দাম কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা সরকারের মনিটরিংয়ের দুর্বলতাকে দুষছেন তারা এই মুহূর্তে খুলনার বড় বাজার এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে রমজান মাসের দশ দিন পার হলেও এখনো কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আসেনি খুলনার নিত্যপণ্যের বাজার অধিকাংশ দোকানে কিন্তু বিক্রি হচ্ছে পণ্য সেই আগের দামে অর্থাৎ রোজার প্রথম দিনে যে বাড়তি মূল্য বা ঊর্ধ্ব গতি ছিল সেই দামে বিক্রি হচ্ছে সরকার থেকে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হলেও খুলনার বাজারগুলোতে কিন্তু আমরা দেখছি সেসব দামে বা সেসব নির্ধারিত মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে না অধিকাংশ পণ্যই কিন্তু সেই বাড়তি দাম থেকে যাচ্ছে বিশেষ করে রমজান মাসের প্রয়োজনীয় যে সমস্ত পণ্য রয়েছে সেসব পণ্যে কিন্তু আমরা দেখছি যে দাম বাড়তি রয়ে গেছে এর মধ্যে আমরা যদি বলি ছোলা এখন পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে আমরা এখানে দেখছি ১০০ টাকা পর্যন্ত মসুর ডাল এবং মুগ ডাল এগুলো কিন্তু আগের তুলনায় আগে যে দাম ছিল সেই একই দামে আসলে বিক্রি হচ্ছে অর্থাৎ রোজার শুরুতে যে দাম ছিল ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মসুর ডাল এবং মুগ ডাল বিক্রি হচ্ছে ১৭৫ টাকা পর্যন্ত এখানকার আসলে বিক্রেতা এবং ক্রেতা দুজনের সাথে আমরা কথা বলেছি বিক্রেতারা বলছেন আসলে দাম আসলে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ তাদের আসলে বাড়তি দামে কেনা হচ্ছে একটু বলে রাখি খেজুরের দাম কিন্তু সব থেকে বেশি যেটি আসলে একেবারে সাধারণ মানের বস্তার খেজুর যেটাকে বলা হয় সেই খেজুরটি আমরা কিন্তু এখানে দেখেছি ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া কিন্তু আমরা দেখছি যে আরেকটু ভালো মানের যে খেজুর সেটি কিন্তু ৪০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি হচ্ছে এর পাশাপাশি যদি বলি দাম কমের মধ্যে আমরা দেখেছি কিন্তু আজকে পেঁয়াজের দামটা কিছুটা কমতির দিকে পেঁয়াজ আমরা আজকে বিক্রি হতে দেখেছি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত কেজি দরে এবং এটি বেশ খানিকটাই দাম কমেছে অর্থাৎ গত এক সপ্তাহের তুলনায় ৪০ থেকে ৫০ টাকা বা কোনো কোনো ক্ষেত্রে প্রায় অর্ধেকে নেমে এসেছে পেঁয়াজের দাম বিক্রেতারা বলছেন যে পেঁয়াজের দাম আসলে বাজার স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজের দাম কমে এসেছে আমরা যদি একটু বলি যে রমজানের যে পণ্যের কথা বলছিলাম ছোলা ডাল সহ মসুর ডাল মুগ ডাল চিরা যেগুলো কথা বলছিলাম এগুলো নিয়ে আসলে দাম যে কমছে না এটি নিয়ে আসলে এখানকার যারা ক্রেতা তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে এই যে নিয়মিত বাজার মনিটরিং না হওয়ার কারণে কিন্তু এই দাম কমছে না এবং এই কারণে কিন্তু তারা আসলে বলছেন যে বাজার মনিটরিং করা জরুরি প্রয়োজন তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নিত্যপণ্যের বাজার নিয়ে সবশেষ খুলনা মহানগরীর আন্দিরঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটির বদলে বাঁশের খুঁটিতে দেয়া হয়েছে বিদ্যুতের সংযোগ শতাধিক পরিবারে এভাবে সংযোগ দেয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করতে হচ্ছে তাদের আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট পায়ে চলা পথের ধারে ঝুলে আছে বৈদ্যুতিক তার বাঁশের খুঁটির মাধ্যমে দেওয়া হয়েছে সংযোগ হালকা ঝড় বৃষ্টি আর বাতাস হলেই পড়ে যায় এসব খুঁটি দুর্ভোগের শেষ থাকে না জনপদে
খুলনা মহানগরীর ছোট বয়রা সংলগ্ন আন্দিরঘাট এলাকার শতাধিক পরিবারে এভাবেই গেছে বিদ্যুতের সংযোগ। স্থানীয়রা একাধিকবার বিদ্যুৎ বিতরণ সংস্থা ওজোপাডিকোয় আবেদন করলেও আশ্বাসেই পার হয়ে গেছে পাঁচ বছর। সরেজমিনে দেখা যায়, তারের ভারে বাসগুলো হেলে পড়েছে, নষ্ট হয়ে গেছে অনেকগুলো। বিদ্যুতের তার নেমে এসেছে মাটির কাছাকাছি, ঝুলে পড়া তারে ঘটছে ছোট ছোট দুর্ঘটনা, ফলে জীবনের ঝুঁকি নিয়েই বাস করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। জল বৃষ্টি হয় তখনই আমাদের এই বিদ্যুতের লাইনগুলো পড়ে যায়, তারগুলো পানিতে পড়ে গেলে আমাদের আসা যাওয়ার খুব মানে আমরা আতঙ্কে থাকি। কারেন্টে শর্ট করে মারা গেল না কি করলো এই বিষয়ে সরকারের কোনো দায় দায়িত্ব নেই। আমাদের স্কুলে যাই তো খুব ভয় করে যখন এখানে কারেন্টের বাসে তার পড়ে যায়, ঝুঁকি দেখে এসে পড়ে গার পরে কারেন্ট হয়ে যায়, এটি উপরে থাকবে এই জন্যই তো আমরা চাই। কারেন্টের যে অবস্থা, তার মাটির পড়ে আছে, বাসে হেলান দিয়ে আছে, এটা কিরাম দেখায় না। ধাবার চুল্লিতে পড়ে যায়, তার মার হিজে যায়, বাচ্চারা দৌড়ি দৌড়ি হয়, এখান তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মারাই যাবে। খাম্বার জন্য আমাকে অনেক সমস্যা আসছে, তাই প্রায় সিজে সিজে পড়তেছে, আর সিজে পড়ার জন্য আমরা অনেক ঝুঁকি নিয়ে থাকি। এ বিষয়ে ক্যামেরায় সরাসরি কথা বলতে রাজি না হলেও ওজোপাডিকো কর্মকর্তারা বলছেন দ্রুত সমাধান হবে সমস্যার। এলাকাটিতে বর্তমানে প্রায় 1,000 মানুষের বসবাস। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। গণহারে দখলের কবলে পড়ে অস্তিত্ব হারাতে বসেছে চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী। মামলা, উৎপত্তিস্থলের সংযোগ না থাকা ও সরকারি স্থাপনা নির্মাণ সহ নানা সমস্যায় বন্ধ নদীটির খনন কার্যক্রম। এতে কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এক সময়ের প্রশস্ত ও বহমান নদী এখন পরিণত হয়েছে মরা খালে। দখল আর দূষণের জাতাকলে অস্তিত্ব হারাতে বসেছে চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী। 8 কোটি টাকা ব্যয়ে 2019 সালের 14 সেপ্টেম্বর নবগঙ্গা নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়। 15 কিলোমিটারের মধ্যে 14 কিলোমিটার নদী পুনঃখনন কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড। নদীর জায়গায় স্থাপনা রেখেই খনন করা হয় সরু নালার মতো করে। যুব উন্নয়ন ভবন ও রেজিস্ট্রি অফিস নির্মাণ করা হয় নদীর বুকে। নদী খননের সময় স্থানীয়রা নদীর জায়গা নিজেদের বলে দাবি করে আদালতে মামলা করায় বন্ধ হয়ে যায় পুনঃখনন কার্যক্রম। সরকার আগে থেকে এটা পরিকল্পনা করার দরকার ছিল যে এটা আসলে যে সরকার যে কাজগুলোর জন্য করছে সেটা সুফল আসবে কিনা। পানিটা প্রবাহমান থাক এবং নবগঙ্গা উজ্জীবিত হোক। 21টি মামলা চলমান থাকায় সাতগাড়ি পাড়া থেকে জাফরপুর গ্রাম পর্যন্ত 1 কিলোমিটার নদী খনন সম্ভব হয়নি বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। যদি মামলাগুলো নিষ্পত্তি হয়, যদি সরকারের পক্ষে রায় আসে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাথাভাঙা নদী থেকে উৎপত্তি হওয়া 22 কিলোমিটার দৈর্ঘ্যের নবগঙ্গা নদী চুয়াডাঙ্গার পৌর এলাকার তালতলা থেকে শুরু হয়ে সদরের 10 মাইল পর্যন্ত বিস্তৃত। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পর্যাপ্ত নির্বাপন ব্যবস্থা না থাকা, সরু পথ, অল্প জায়গায় বেশি দোকানসহ নানা কারণে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকিতে খুলনার 20টি মার্কেট। যে কোনো দুর্ঘটনায় এসব বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। 4 থেকে 5 ফুট প্রশস্তের সরু গলিপথের দুই পাশে লাইন দেয়া ছোট বড় দোকান, কোথাও কোথাও সরু পথটিও পণ্যের দখলে। খুলনার বড় বাজার সংলগ্ন খানজাহান আলী হকার্স মার্কেটের চিত্র এটি। শুধু এই মার্কেট নয়, নগরীর বড়বাজার, নিক্সন মার্কেট, নান্নু সোহরাওয়ার্দী বিপণী বিতান, হিরাজ মার্কেট, ভৈরব স্ট্যান্ডার্ডের বাজার সহ অধিকাংশ বাণিজ্যিক কেন্দ্রেই এমন চিত্র। সরু সড়ক আর অলিগলির মধ্যেই হাজারো কোটি টাকার ব্যবসা। এমন সরুপথ আর ঘিঞ্জি সড়কে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার আনাগোনায় ব্যস্ত থাকে। এসব মার্কেটে নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ, নেই ব্যবসায়ী বা ক্রেতাদের নিরাপদে বের হয়ে যাওয়ার পথ, নেই অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থাও। মার্কেটগুলোর বৈদ্যুতিক তারও অগোছালোভাবে ঝুলতে থাকে দেয়ালে। সব মিলিয়ে আতঙ্কেই দিন কাটে সাধারণ ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিসের গাড়ি আসলেও দেখা গেল অতি দ্রুত অথবা ঢুকতে পারে না, কারণ গলিগুলো ছোটর কারণে। উদ্যোগ নেওয়ার তো কেউ নাই, দেখতেছি এরকম তো 15 বছরই এরকম দেখে আসছি। ফায়ার সার্ভিস খুলনার এমন 20টি বাণিজ্যিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যেখানে অগ্নি নির্বাপনে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তাদের। সরু যে রাস্তা, সে রাস্তা যেভাবে প্রতিবন্ধকতা করা আছে, এটি আমাদের দৃষ্টিতে অগ্নি নির্বাপনে আমরা ঝুঁকিতে আছি।
সাধারণ ব্যবসায়ীদের সচেতন করা সহ মার্কেটগুলোতে জলাধার রাখতে ও সব দোকানে ফায়ার স্ট্রিং রাখার পরামর্শ দিলেও তা কাজে আসছে না বলে জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং সরকারের অন্যান্য সংস্থাগুলো তারাও সোচ্চার হলে ইনশাল্লাহ খুলনাকে আমরা ঝুঁকিমুক্ত রাখতে পারব। একসাথে কাজ করি তাহলে খুলনাটা নিরাপদ করা সম্ভব, অন্তত অগ্নি সচেতন হওয়ার জন্য, ফায়ার সেফটি প্ল্যানটি নেওয়ার জন্য এবং সেটি বাস্তবায়ন করার জন্য। গত এক বছরে খুলনার বড়বাজার এলাকায় অন্তত 4টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি যশোরের অভয়নগর উপজেলার মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। 14টি পদের বিপরীতে কর্মরত মাত্র 2 জন। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা বঞ্চিত স্থানীয় রোগীরা। জুয়েল মেধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2012 সালে যশোরের অভয়নগর উপজেলার সিঙ্গারি গ্রামে নির্মিত হয় 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। হাসপাতালটিতে চিকিৎসকের 2টি পদ সহ মোট 14টি পদ থাকলেও কর্মরত রয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শক ও ফার্মাসিস্ট পদে মাত্র 2 জন। চিকিৎসক সহ অন্যান্য জনবল না থাকায় ভর্তি করা হয় না রোগী। সার্বক্ষণিক বন্ধ থাকে হাসপাতালের বেশিরভাগ কক্ষ। এতে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা প্রত্যাশীরা। কোনো নার্স নাই, কোনো ডাক্তার নাই, ভালো সেবা তো দূরের কথা। এ জায়গায় একটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘ 1 যুগ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এই হসপিটালটা চালু নেই। হাসপাতাল চালু হোক, মানুষ ভালোভাবে বাঁচুক। অযত্ন অবহেলায় এখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে হাসপাতালটা। যেসব সেবা দেওয়ার কথা তার কোনো কিছুই হয় না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তার দাবি, কেবল অভয়নগর নয়, যশোরে নির্মিত 3টি হাসপাতালই চালু করা যায়নি জনবলের অভাবে। জানায় চিকিৎসক নিয়োগের বিষয়টি চূড়ান্ত হলে হাসপাতালগুলো সেবা দিতে পারবে পূর্ণাঙ্গ রূপে। চিকিৎসক লাগবে, চিকিৎসকের পদ তৈরি হয়েছে। প্রত্যেকটা হাসপাতালে 14 জনের মতো কর্মচারীর পদ সৃষ্টি হয়েছে, কিন্তু এর বিপরীতে এখনো পর্যাপ্ত লোকবল আমরা পাইনি। অভয়নগরের পাশাপাশি শার্শা উপজেলার বেনাপোল ও গোরপাড়ায় আরও 2টি 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল রয়েছে। হাসপাতাল 3টি নির্মাণে সরকারের ব্যয় হয় প্রায় 13 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। সাতক্ষীরায় মৌসুমের শুরুতে হিমায়িত রফতানিযোগ্য চিংড়ি রেণুর দাম দ্বিগুণের বেশি বেড়েছে। তার উপর এসপিএফ রেণু সাধারণ ঘেরে মারা যাওয়ায় দিশেহারা চাষিরা। মার্কিং ছাড়াই সাধারণ পলিতে নিয়ে আসা হ্যাচারির উন্নতমানের রেণু ঘেরে ছাড়ার পর তা মারা যাচ্ছে। মৌসুমের শুরুতে হিমায়িত রফতানিযোগ্য চিংড়ি রেণুর দামও দ্বিগুণের বেশি বেড়েছে ঘেরে কাজ করা শ্রমিকের মজুরিও, দিশেহারা ঘের মালিক। সাতক্ষীরার চিংড়ি খেরগুলোর এমন অবস্থা। চাষিরা বলছেন, গত বছর যে রেণুর প্রতি হাজারের দাম ছিল 450 থেকে 500 টাকা, তা বেড়ে এখন দাঁড়িয়েছে 850 থেকে 900 টাকায়। এতে লোকসানের মুখে পড়েছেন তারা। হ্যাচারির উন্নত মানের রেণুর সমস্যা সমাধানে মৎস্য অধিদপ্তরের নজরদারির দাবি চাষিদের। এবছর তো লস তো মনে হয় 80% করে লস হবে। 500 টাকার নিচে কিংবা 500 টাকার রেট হয় তবে আমরা ঘের ব্যবসায়ীরা আপাতত বাঁচতে পারি। সনাতন পদ্ধতিতে যে ঘেরগুলো পরিচালিত হয় এখানে এই মাছগুলো দিলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে। তবে বাজার দর সমবায় ভিত্তিক নিয়ন্ত্রণ করা যেতে পারে বলছে মৎস্য বিভাগ। আর পিসিআর ল্যাব চালু হলে হ্যাচারির উন্নত মানের রেণু নিশ্চিত করার পাশাপাশি গভীরতা বৃদ্ধি ও জৈব নিরাপত্তা নিশ্চিত করে নার্সিং এর মাধ্যমে ঘেরে চিংড়ি রেণু ছাড়ার পরামর্শ মৎস্য বিভাগের। ঘেরের গভীরতা অবশ্যই বাড়াতে হবে, তাদের জৈব নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, তাদের নার্সারি করে পিএল যাতে মজুদ করা যায় ঘেরে, সেই ধরনের উন্নত ব্যবস্থাপনা কিন্তু তাদেরকে উন্নত করতে হবে। জেলা মৎস্য অফিসের তথ্য মতে সাতক্ষীরার 7টি উপজেলার 66,806 হেক্টর জমিতে বাগদা চিংড়ি ও 9,017 হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়। এর বাইরে ধান চাষের সঙ্গেও সাদা মাছ ও চিংড়ি চাষ হয় 12,200 হেক্টর জমিতে। আর ঘেরের সঙ্গে জড়িত কয়েক লাখ শ্রমিক। সময় সংবাদ, সাতক্ষীরা। বিভাগীয় সময়ে আরেকবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 60তম জ্বালানির মালামাল খালাস চলছে মোংলা বন্দরে। বুধবার বিকেলে বন্দরের 7 নম্বর জেটিতে নোঙর করে এমভি আনকা সান নামে একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এবারে চালানে এসেছে 1,122 মেট্রিক টন ইলেকট্রনিক কেবল ও স্টিল স্ট্রাকচারের পণ্য। গত 24 ঘন্টায় 500 মেট্রিক টনের বেশি পণ্য খালাস করা হয়েছে। খালাসের পর মালামালগুলো সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।
মাগুরায় যানবাহন চালানো প্রশিক্ষণ কোর্সের ১৬তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে যুব ভবন হলরুমে এ বিষয়ে সভা করে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ১,৩৩,৪০০ টাকা ভাতা, ৮০ জনের মাঝে সনদ এবং ৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তার মাঝে ২,৪০,০০০ টাকা ঋণের চেক বিতরণ করা হয়। সভায় জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না খেজুর, গরু মাংস, ডাল সহ অধিকাংশ ভোগ্যপণ্য। নিয়ন্ত্রণে আসেনি বাজার, মনিটরিং এর দুর্বলতাকে দুষছেন ক্রেতা। খুঁটির বদলে বাঁশের মাধ্যমে বিদ্যুতের সংযোগ, হালকা বাতাসে হেলে পড়ে খুলনার আন্দির ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটছে শতাধিক পরিবারের। এবং দখলের মহোৎসবে অস্তিত্ব হারাচ্ছে চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী। মামলা ও সরকারি স্থাপনা নির্মাণ জটিলতায় বন্ধ খনন কার্যক্রম, বলছে পানি উন্নয়ন বোর্ড। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।